অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। আজকের আলোচনার বিষয় হলো অ্যান্টি রিফ্লেকশন কোটিং গ্লাস, যাকে আমরা এআরসি লেন্স বলে জানি, আর হলো ব্লু ব্লক অথবা ব্লুকাট লেন্সের মধ্যে কোন লেন্স আমাদের চোখের জন্য বেশি উপকারী আর কোনটা আমাদের কার জন্য ইউজ করা উচিত, সেটাই এই ভিডিওতে জেনে নেব। কিন্তু আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিন। প্রথমে আমাদের জেনে নিতে হবে অ্যান্টি রিফ্লেকশন আর ব্লুকাট লেন্সের কাজটা কী। বর্তমান যুগে আমরা কিন্তু সবাই অনেক বেশি পরিমাণে মোবাইল কম্পিউটার ইউজ করি, আর অনেকে আছেন যারা রাত্রিবেলায় নাইট ড্রাইভ করে থাকেন। তো যখন আমরা মোবাইল কম্পিউটার ইউজ করি আর রাত্রিবেলায় নাইট ড্রাইভ করি, এক্ষেত্রে কী হয়, অনেক এক্সট্রা লাইট আমাদের চোখে এসে পৌঁছায়। এর ফলে আমাদের চোখে কিন্তু আই স্ট্রেন হয়, চোখে ব্যথা হয়, এমনকি মাথা ব্যথাও কিন্তু হয়ে থাকে। আর দিনের বেলায় সূর্যের আলো আর এলইডি লাইট মোবাইল কম্পিউটারের স্ক্রিন থেকে এক ধরনের ব্লু লাইট আমাদের কিন্তু চোখে এসে পৌঁছায়, আর এর ফলে আমাদের চোখের যে রেটিনা আছে তার কিন্তু ক্ষতি হয়, আর আমাদের চোখে ম্যাকুলার ডিজেনারেশন বলে একটা রোগের কিন্তু সৃষ্টি হয়ে থাকে। তো এর জন্যই আমাদের প্রথমে জেনে নেব যে অ্যান্টি রিফ্লেকশন কোটিং লেন্স আর ব্লু কাট লেন্স অর্থাৎ ব্লু ব্লক লেন্স কাদের ইউজ করা উচিত। অ্যান্টি রিফ্লেকশন কোটিং লেন্স যারা ধরুন মোবাইল কম্পিউটার মানে খুব কম পরিমাণে ইউজ করেন কিন্তু রাত্রিবেলায় নাইট ড্রাইভ যাদের করতে হয়, তাদের ক্ষেত্রে অ্যান্টি রিফ্লেকশন কোটিং লেন্সটা কিন্তু বেশি উপকারী। এই কারণেই, কারণ অ্যান্টি রিফ্লেকশন কোটিং লেন্স মানে রাত্রিবেলায় যারা নাইট ড্রাইভ করেন, অপোজিট সাইড থেকে যে অন্য গাড়ির যে আলো আমাদের চোখে এসে পৌঁছায় সেটাকে অনেক বেশি পরিমাণে কিন্তু চোখে প্রবেশ করতে দেয় না, খুব কম পরিমাণে চোখে প্রবেশ করে। এর ফলে রিফ্লেকশনগুলো আমাদের চোখে কিন্তু হয় না, আর আমাদের নাইট ড্রাইভের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে উপকারী হয়। তো যারা মোবাইল কম্পিউটার কম ইউজ করেন কিন্তু রাত্রিবেলায় নাইট ড্রাইভ করেন, তাদের ক্ষেত্রে আমি বলবো অ্যান্টি রিফ্লেকশন কোটিং লেন্সটা ব্যবহার করার জন্য। আর অ্যান্টি রিফ্লেকশন কোটিং লেন্স সাধারণত 50-60% ব্লু লাইটকে কিন্তু চোখে প্রবেশ করতে দেয় না। এর ফলে কি হয়, আমাদের চোখে ব্লু লাইট থেকে যে ক্ষতিটা হয় সেটাও কিন্তু অ্যান্টি রিফ্লেকশন কোটিং লেন্স কিন্তু আমাদের চোখে হতে দেয় না। তাহলে আপনারা বুঝতে পারলেন, যারা কম মোবাইল কম্পিউটার ইউজ করেন কিন্তু যারা রাতে নাইট ড্রাইভ বেশি করেন তারা অ্যান্টি রিফ্লেকশন কোটিং ইউজ করবেন। আর যারা ধরুন সারা দিনের বেশিরভাগ সময়টাই মোবাইল কম্পিউটারে কাজ করেন, তাদের ক্ষেত্রে আমি বলবো ব্লু ব্লক অর্থাৎ ব্লুকাট লেন্স ইউজ করার জন্য। কেননা মোবাইল কম্পিউটার থেকে আমাদের যে চোখে ব্লু লাইট এসে প্রবেশ করে, আর ব্লু লাইট কী করে, আমাদের যেহেতু রেটিনার ক্ষতি করে, সেক্ষেত্রে ব্লুকাট লেন্স ইউজ করলে মোটামুটি ব্লু লাইট 98% কাট অফ হয়ে যায়, অর্থাৎ চোখে একদমই প্রবেশ করতে পারে না। এর ফলে কিন্তু আমাদের রেটিনার কোনো ক্ষতি হবে না। তো এর জন্য যারা মোবাইল কম্পিউটার দিনের বেশিরভাগ সময় ইউজ করেন তাদের ক্ষেত্রে ব্লু ব্লক অর্থাৎ ব্লু কাট লেন্স কিন্তু ইউজ করা প্রয়োজন। ব্লু কাট লেন্স সাধারণত মোবাইল কম্পিউটার থেকে যে আমাদের চোখের আই স্ট্রেন হয় সেটাকে কিন্তু অনেকাংশে কমিয়ে দিতে সাহায্য করে। আরেকটা কথা আপনাদের বলে রাখি, অ্যান্টি রিফ্লেকশন কোটিং আর ব্লু কাট লেন্স দুটোই কিন্তু চোখের আই স্ট্রেনকে অনেকাংশে কমিয়ে দেয়। তাহলে আশা করি আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি কাদের অ্যান্টি রিফ্লেকশন কোটিং আর কাদের ব্লু কাট লেন্স ব্যবহার করা উচিত। ভিডিওটা যদি উপকারী হয়ে থাকে তো শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আর আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে ইনফর্ম করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।